শনিবার পোলবা থানার অন্তর্গত রাজহাট করলা মোড়ে নাকা চেকিং চলার সময় একটি সন্দেহভাজন গাড়িকে পুলিশ দাঁড় করায়। তাতে তিনটি ট্রলি ব্যাগ সহ বেআইনি মদ পাওয়া যায়। রীতিমতো পোলবা থানার পুলিশ ও জয়েন্ট বিডিও একসাথে মদ সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় হঠাৎই রাস্তায় লকেট চট্টোপাধ্যায় পৌঁছে যান। মদ ভর্তি ট্রলি ব্যাগগুলি পুলিশের গাড়ি থেকে তিনি রাস্তায় ফেলে দেন এবং বলেন, এগুলি সব তৃণমূলের কাজ। সব যাচ্ছে এখন থেকে, মানে মদের পেটি যাচ্ছে এখন ইলেকশনের সময় মানুষকে দেওয়ার জন্য। এরা কি ভেবেছে, নেশা করিয়ে মানুষকে ভূত বাঙিয়ে রেখে দেবে? একেই তো রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে, রাজ্য রসাতলে, শিক্ষা রসাতলে, ছেলেদের চুলো চাকরি নেই, এইসব দিয়ে ছেলেদেরকে মাতাল বানিয়ে নেশা করে রেখে দেবে এরা। আজকে তৃণমূলের এরকম অবস্থা যে নেশা করিয়ে মাতাল করিয়ে রেখে দেবো আমি, ভবিষ্যৎ অন্ধকার করে দেবো। আজকে এদেরকে দিয়ে মত পাঠানো হচ্ছে ইলেকশন কমিশনে, একটাকেও ছাড়া হবে না এরকম। আমি পুলিশকে বলবো ভালোভাবে নজর রাখুন, চারিদিকে সারি বিলি হচ্ছে, চারিদিকে এইসব যাচ্ছে, ভালোভাবে রাখুন। কি বলবেন, এই যে ড্রাইভার যে নিয়ে যাচ্ছিল সে বলছে বিহারে নিয়ে যাচ্ছে, সব মিথ্যা কথা, হাওড়া থেকে এরা এসছে। হয়ে গেছে, ঠিক জানি, চালান দেখাও, একটা কাগজ পাওয়া যাচ্ছে না, চালান নেই কোনো। এসপিকে ফোন করেছি আমি, এসপি বলেছে এখানে সবাই থাকুক, আমরা টিম পাঠাচ্ছি, যতক্ষণ না আসবে আমি তো চলে যাচ্ছি, এখানে তোমরা দাঁড়িয়ে থাকবে, এসপি টিম পাঠাবে, ছাড়া হবে না একটাকেও, একটাকেও ছাড়া হবে না। আর মোবাইল যেন আপনাদের হাতে থাকে, আর যদি না হয় আমায় দিয়ে দিন। ভোট কেনার জন্য মদ নিয়ে যাচ্ছিল বলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে। যদিও গাড়ি চালক বলেন হাওড়া থেকে মদ নিয়ে বিহারে একটি বিয়ে বাড়ি যাচ্ছিলেন, তিনি মূলত বিহারের বাসিন্দা। লকেটকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার। আজকে পোলবা থানার দেখা গেল যে একটা অবৈধ মদ ধরেছিল একটা গাড়ি, সেখানে গিয়ে দেখলাম লকেট বলছে যে এগুলো সব তৃণমূলের লোকেদেরকে দেওয়ার জন্য, ভোট কেনার জন্য নিয়ে যাচ্ছে। তো খেয়ে দেয়ে কাজ নেই, পুলিশ যেখানে অ্যাকশান নিচ্ছে আমার মনে হয় সেখানে নাক না গলানোই ভালো। আইন শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে থাকবে, আমরা তো তার মধ্যে ঢুকবো কেন? এরা আইনই মানে না, আইন মানে না বলেই তো আজকে সারা ভারতবর্ষের এই অবস্থা। পুলিশ ব্যবস্থা নেবে, দেখা যাক। এবং দেখা গেল সেই গাড়ির ড্রাইভার বলছে আমি বিহারে নিয়ে যাচ্ছি এই মদ, কিন্তু কিছুতেই লকেট বারবার বলছে যে এখানে তৃণমূলের ইয়েতে ব্যবহার হবে, ড্রাইভার বারবার বলছে যে আমি বিহারে নিয়ে যাচ্ছিলাম মদ। তৃণমূলের এই অবস্থা নয় যে মদ খাইয়ে ভোট করাতে হবে, মমতা ব্যানার্জির ঘরে ঘরে উন্নয়ন, তার সাথেই মানুষ, মদ খানো যাদের কালচার তারা বুঝবে। আর যেখানে ড্রাইভার যদি নিজেই স্বীকার করে তাহলে আর কাকা আর কি বলার আছে, নিশ্চয়ই পুলিশ দেখবে। আপনার ঘর কহাঁ হ্যাঁ? দরভঙ্গা। দরভঙ্গা মে তো ইহাঁ সে ইয়ে দারু লেকে কিউঁ যা রহে থে? নেই স্যার, হামারে ইহাঁ শাদি উদি থা, ইসকে চলতে মে লেকে যা রহা থা। আপকো পতা নেই থা কি নির্বাচন কমিশন চল রহা আবি, তো ইয়ে বঙ্গাল সে কিউ লেকে যা রে, বিহার মে মিলতা নেই হ্যায়? বন্ধ হ্যায়, বিহার মে বন্ধ হ্যায়, তো বিহার মে লেকে যা রে থে, ইয়ে কহাঁ দেনা থা আপকো, ইয়ে দেনা থা কহাঁ? দেনা উনা কহীঁ নেই থা। তো আপনে বোলা কে ও ইহাঁ পে জো সাংসদ হ্যায় বিজেপি কা, আপকে উনকো বোলা কে মে বিজেপি হি করতা হুঁ, বিজেপি কা কর্মী হুঁ? না, আপ উনকো লাগা হোগা জো কি ইয়ানি তৃণমূল কংগ্রেস চাহে বিজেপি চাহে দুনিয়াদারি কিসি কে লিয়ে বাঁটনে কে লিয়ে দিয়া হো, ওয়েসা কুছ নেই হ্যায়, মে ওয়েসা ইনসান নেই হুঁ। আপনি তো খুদই বলা কি আপ বিজেপি করতে হ্যায় ওয়াহাঁ পে ভি। অন্যদিকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির অভিযোগ মিথ্যা দাবি করে ফেসবুক পোস্ট করে হুগলি গ্রামীণ জেলা পুলিশ। পুলিশের দাবি পোলবা থানা এলাকায় নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে, একটি চার চাকা গাড়ি সহ তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।